Good evening from Dhaka here in Bangladesh, everybody. মার্চের 20 তারিখে অস্ট্রেলিয়ান নাগরিক ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট ব্লগ করতে এসেছিলেন বাংলাদেশে তারপর চষে বেরিয়েছেন রাজধানীর অলিতে গলিতে আর তা প্রতিনিয়ত তুলে ধরেছিলেন তার সামাজিক মাধ্যমের অফিশিয়াল পেজগুলোতে যার মধ্য দিয়ে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত মানুষ জানতে পারছিলেন বাংলাদেশকে 31 মার্চ কারওয়ান বাজারে ফুটপাতে কেক খেয়ে বিল দেওয়ার পর তাকে কোনো কারণ ছাড়াই নাজেহাল করেন মোহাম্মদ কালু নামের এক ব্যক্তি হেনস্তার পুরো চিত্র ডেম্যান্ট তুলে ধরেন তার ইউটিউব চ্যানেলে এই ঘটনায় তিনি এতটাই বিরক্ত ছিলেন যে ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের এই ব্যক্তিকে এড়িয়ে চলুন মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় নেট দুনিয়ায় ঘটনাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে আসলে তেজগাঁও থানা পুলিশের একটি দল হাতিরঝিল থানার সহায়তায় রবিবার রাত 12টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে গ্রেপ্তার করে 60 বছর বয়সী এই মোহাম্মদ কালুকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেনস্তার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন কালু মোহাম্মদ কালুকে ওই জায়গা থেকে যখন আমরা অ্যারেস্ট করি সে আসলে একই কাজ করছিল এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করছিলাম সে এটা বলেছে যে কিছু এই দু একদিন আগে একজন অস্ট্রেলিয়ান ব্লগারকে সে ঠিক একইভাবে টাকা পয়সা চেয়েছিল এবং বিরক্ত করেছে এবং পিসিপিআর ঘেটে দেখলাম যে সে আসলে এই ধরনের কাজই করে বিভিন্নভাবে মানুষকে বিরক্ত করে টাকা পয়সা চায় তো যেহেতু আমরা ট্যুরিস্ট প্লিস আমরা ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টদের ফ্রিডম অফ মুভমেন্ট এই জিনিসটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাকে ডিএমপি অধ্যাদেশের 77 ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় 100 ধারায় গ্রেফতারপূর্বক প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এই জিনিসটা প্রচার হয়েছে তো সবাই একটু অ্যাওয়্যার হবে আমরা অ্যাওয়্যার করতে চেয়েছি বিদেশি পর্যটকদের এমন হেনস্থা বন্ধ করতে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার কথা বলেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা নজরুল ইসলাম সময় সংবাদ ঢাকা